আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইউএই থেকে মামুন ভাই জানতে চেয়েছেন যে এক ব্যক্তি তিনি সকালে ঘুম থেকে ওঠেন না এবং বলেন যে আল্লাহ গাছে আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কাজে আমিও ঘুম থেকে উঠি না, এটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসলে ভাই, মা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া গাছের পাতাও নড়ে না এই কথাটা নয়, কথাটা হলো যে গাছের পাতাও পড়ে না, এটা হলো ঠিক। যেমন সূরা আনআম 59 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এবং যে কোনোই গাছের পাতা পড়ে না কেন আল্লাহ সেটা জানেন। ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিল আরদ, জমির অভ্যন্তরে যদি কোনো দানা থাকে, শস্য দানা থাকে, হ্যাঁ, ওয়ালা রতাবিন ওয়ালা ইয়াবেসিন, হ্যাঁ, কোনো শুষ্ক হোক অথবা ভিজা হোক যেটাই থাকে না কেন, ইল্লা ফি কিতাবে মুবিন, এটা আল্লাহ রব্বুল আলমের কিতাবে স্পষ্টভাবে লিখিত রয়েছে। তো এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গায়েবের চাবিকাঠি। যেমন এক হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ করে এই 5টা জিনিসের গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটা হলো কিয়ামত, ইন্নাল্লাহ ইয়ানদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা জানেন। এবং ওয়ানজিলুল গাইস, কোথায় বৃষ্টি হবে সেটা আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে হ্যাঁ কী সন্তান আছে এটা আল্লাহ জানেন। মমা তাদেরি নফসুম্মা যা তাকসিবু গাদা, মানুষ আগামীতে কী কামাই করবে সেটা জানে না। মমা তাদেরি নফসুম্বে আইয়ারদিন তামুক, এবং মানুষ কোথায় মারা যাবে সেটা কেউ জানে না। ইন্নাল্লাহ আলিম খাবির, আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খবর রাখেন, যেটা সূরা লোকমানের 37 নম্বর আয়াতে বলা হয়েছে। তো এখান থেকে এটা প্রমাণিত যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই জানেন, হ্যাঁ এটা বাস্তব কথা। এমনকি গাছের পাতাও যদি কোনো কোথাও পড়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিন জানেন, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজের সময় ঘুমিয়ে থাকতে বলেছেন, এমন কথা নয় যে আল্লাহ আমাকে ঘুম থেকে জাগান না এই জন্য জাগি না। হ্যাঁ, মানুষের ঘুমটা দু ধরনের হয়ে থাকে, অনেক মানুষের আছে গভীর ঘুম, আবার অনেক মানুষ আছে যে তারা মানে উঠি 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 এরকম করে তারা ঘুমিয়ে থাকে, এটা ঠিক না। বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি রাস্তা দেখিয়েছেন, আর ওয়াহাদেই না হন্নাস দেইন, আল্লাহ আমাদের দুইটি পথ দেখিয়েছেন, এম্মা শাকের এম্মা কাবুর, হয় শুকর করবেন অথবা কুফুরি করবেন। অর্থাৎ আপনি আল্লাহর কাছে যদি কায় মনোবাক্যে কিছু আসবাব গ্রহণ করেন ফজরে ওঠার জন্য, এ তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উঠিয়ে দেবেন। এই জন্য কিছু কাজ করা দরকার, সেটা হলো কি আন্নামুল মুবাক্কর, হ্যাঁ তাড়াতাড়ি করে ঘুমাবেন, রাতে বেশি জাগরিত না হয়ে তাড়াতাড়ি যদি রাতে ঘুমায়, এবং এরপরে যদি সে বিভিন্ন অ্যালার্ম দেওয়া ঘড়ি ব্যবহার করে, অথবা কোনো লোক যদি মনে করেন এরকম করে যে এই কাউকে তার পরিবারের কাউকে বলে যে, অথবা বন্ধু বান্ধব তাদেরকে বলে ভাই আমাকে একটু জাগিয়ে দিও, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাগিয়ে দেবে। এবং পাশাপাশি ঘুমানোর সময় উজু করে জিকির আজকার পরে যদি ঘুমিয়ে যায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক সময়ে জাগিয়ে দেবেন, যদি তার সহি নিয়ত থাকে। এবং তারপরেও যদি কখন তার ওপর গালেব হয়ে যায় ঘুম, মানে এমন হয়ে যায়, তাহলে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে নামাজ পড়ার চেষ্টা করবে, হ্যাঁ নামাজ পড়বে এবং চেষ্টা করবে, মানে অবশ্যই তাকে পড়তে হবে, কারণ আর চেষ্টা করতে হবে অবশ্যই যে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে ওঠে তাকে সালাত আদায় করা, কারণ সালাত না পড়ে এমন করে ঘুমিয়ে থাকা ইচ্ছা করে সেটা অত্যন্ত মানে ঘৃণিত কাজ এবং কুফুরির সামিল। এই জন্য করে আপনার আমার উচিত হলো এই অলসতা না করে বরং ফজরের নামাজের গুরুত্ব রয়েছে, মান সাল্লা সুবহা ফাহুয়া বিযিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সারাদিন আল্লাহ তাকে হেফাজত করবেন, হ্যাঁ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন তাতে কোনো সন্দেহ নেই, এরকম নামাজের ফজিলতগুলি তাকে বয়ান করার চেষ্টা করবেন। আর হয়তো শয়তানের প্ররোচনায় বলে পরে সে এমন কথা বলতে পারে যে আল্লাহ আমাকে ঘুমিয়ে রাখছে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখিয়েছেন, এই পথগুলো অবলম্বন করুন, ইনশাল্লাহ আল্লাহ সহি পথে আপনাকে নিয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।